গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে আজকের ব্লগটা আমরা স্টার্ট করে দিয়েছি তো সকালে উঠেই দেখতে পাচ্ছ আমরা সবাই পুরোপুরি রেডি আমি মা ভাই বোনু আমরা সবাই রেডি পুরোপুরি দেখতে পাচ্ছ এদিকে মাকে শাড়িটা মানে ঠিকঠাক করে দিচ্ছে বনু তো আজ আমরা যাচ্ছি আসলে শিলচরে ঠিক আছে তো কয়েকদিন আগে মা অসুস্থ হয়েছে কদিন বলতে দু তিন দিন হয়ে গেছে মা অসুস্থ হয়েছিল আর এখন অনেকটাই মা সুস্থ আছে মায়ের টাইফয়েড হয়েছিল টাইফয়েড ধরা পড়েছিলো কিন্তু মা অনেকটাই এখন সুস্থ আছে মানে মায়ের জ্বর টর নেই এখন আর একটু দুর্বল ছিল কিন্তু সেটাও ঠিক হয়ে গেছে কিন্তু আমরা ভাবলাম যে কেননা একবার শিলচর থেকে মাকে ডক্টরটা দেখিয়ে নিয়ে আসি যে পুরোপুরি মা মানে ঠিকঠাক হয়েছে কি না তো এখন অনেকটাই মা ভালো আছে তাই আমরা সবাই মিলে শিলচরে যাচ্ছি আর শিলচরে যেহেতু যাচ্ছি তো সোনামণিকে তো দেখতে যাবই তাই না সোনামণির এখানেই যাবো আর মাকেও আমি ভাবলাম যে ডক্টরটা দেখিয়ে নিই তাই মানে সবাই পুরোপুরি রেডি দেখতে পাচ্ছ আমি তো সকালে উঠেই সোয়েটার পরে নিয়েছি কারণ আমার এতটাই ঠান্ডা লাগছিল হ্যাঁ আজকে মানে সবার সর্বপ্রথম মা উঠেছে ঘুম থেকে তারপর আমি উঠেছিলাম আর সকালে উঠে আমার এত ঠান্ডা লাগছিলো তাই আমি সোয়েটার বের করে তারপর পরে নিয়েছি ঠিক আছে আর মা তো চাদরটা পরেই নিয়েছে সবারই প্রায় ঠান্ডা লাগছিলো কিন্তু আজকে ট্রেনটা এতটাই লেট করেছে না পুরো মানে সাতটা বেজে গেছিল প্রায় ট্রেনটা মানে ছাড়তে যাতে হ্যাঁ মাইবাং স্টেশন থেকে ট্রেনটা ছাড়তে ছাড়তে পুরো সাতটা বেজে গেছিলো তাই মানে আমার আর সোয়েটারের প্রয়োজন পড়েনি কারণ অনেকটাই রোদ উঠে গেছিলো তো গরম লাগছিল তাই আমি সোয়েটারটা খুলে ট্রেনটা ছাড়ার আগেই আমি মানে দিদুরের কাছে সোয়েটারটা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো দিয়ে তারপর আমিও মানে ট্রেনে উঠে পড়লাম আর এদিকে দেখো আমরা সবাই মানে স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি বললাম না আজকে ট্রেনটা অনেকটাই লেট করছে করেছে আর তাই মানে শিলচর পৌঁছেতে পৌঁছতে তো অনেকটাই লেট হবে তোমরা তো জানোই তো এদিকে দেখো মা কিন্তু এখন মোটামুটি সুস্থই আছে আর আজকে অনেক দিন পর আমি সোনামণিকে দেখতে যাব আমরা ভীষণ এক্সাইটেড শুধু আমি নই মানে মা বোন ভাই আমরা সবাই পুরো এক্সাইটেড মানে এতটা এক্সাইটেড সোনামণিকে দেখার জন্য মানে পুরো পুজো চলে গেল আমি মানে মাই ছিলাম আর দিন পর আমি আজ সোনামনির সাথে দেখা করবো আমি তো মানে ভীষণ খুশি যা মানে বলার মতো নয় ঠিক আছে পুরো পনেরো ষোলো দিন হয়ে গেল তারপর আমি সোনামণিকে এবার দেখতে যাচ্ছি তো পুজোর আগেই আমি চলে এসেছিলাম বাড়িতে আর এবার পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো সব কিছুই শেষ হয়ে গেছে তো কালী পুজোর সময় কিন্তু আবার মাইভাঙিয়ে আসবো ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো সব পুজো তো শেষ হয়ে গেল দুর্গা পুজো লক্ষ্মী পুজো আর এবার আমিও চলে যাচ্ছি শিলচরে তো মাকেও ডক্টর দেখাবো তারপর সোনামণির সাথে অনেকদিন পর দেখা তো ভীষণ খুশি আমরা সবাই কিন্তু এদিকে দেখো দিদুনকে রেখে যাচ্ছি তো দিদুনের একটু কাজ আছে তাই মানে দিদুন আমাদের সাথে যেতে পারবে না তো উনি হলেন আমাদের দিদুন হ্যাঁ তোমাদেরকে বলেছি এর আগে অনেক ভিডিওতে কিন্তু তবুও বলে দিলাম তো এদিকে দেখো দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিয়েছে মাই ব্যাংক স্টেশন থেকে তো টাটা মাই মাইব্যাং টাটা মাইভে বলে এবার চলে যাচ্ছি আমরা আর এদিকে দেখো আমরা সবাই যে যার সিটে বসে পড়েছি মানে মা ভাই বনু আমরা সবাই মানে সিটে বসে পড়েছি তো এবার আর কি আজকে মনে হয় না আমি একটুকু বোরিং ফিল করব কারণ আজ আমি একা নই আজ আমার সাথে আমার মা ভাই বনু সবাই আছে তাই মানে আজকে ট্রেনে জার্নি করতে একদমই আমার বোরিং ফিল হবে না হ্যাঁ তো যাই হোক এদিকে দেখো আমরা সকালে কিন্তু কেউই কিছু খাইনি তাই মানে ট্রেনে উঠে তারপরে আমরা চাটা খেলাম তো সকালে উঠতে উঠতে আমরা অনেকটাই জলদি উঠে পড়েছিলাম কিন্তু সকালে মানে এত সকালবেলায় চাটা খেতে একদমই ইচ্ছে করে না আর এখন বাজে যে বলতে পারো নটা সাড়ে নটা বেজে বেজে গিয়েছিল তো সঠিক টাইমটা আমি দেখিনি হ্যাঁ কিন্তু নটা বেজে গেছিলো সেটা আমার মনে আছে তারপরে আমরা সবাই চাটা খেলাম বললাম যে চলো এখন চাটা খেয়ে নি তাই এবার ভাই বনু মা ওরা সবাই চাটা বের করে এবার খাচ্ছে আর তারপর আমিও চাটা খেয়ে নেবো সেটাও আমি ক্যামেরাতে দেখাবো তোমাদেরকে তো ওদেরকে ক্যামেরা করছিলাম তাই আমি চাটা নিই নি তো এইদিকে দেখো অনেকটাই কিন্তু গরম লাগছে হ্যাঁ সকাল সকাল আমি উঠেছিলাম তাই মানে অনেকটা ঠান্ডা লাগছিল তাই আমি সোয়েটার বের বের করে পরে নিয়েছিলাম কিন্তু এখন দেখলাম যে না অনেকটাই গরম হ্যাঁ অনেকটাই গরম লাগছে তাই সোয়েটার নিয়ে আসিনি ভালোই করেছি আর এদিকে আমি তাই গরম শিলচারের এদিকে মানে অনেকটাই গরম আমাদের এই সাইডে মাইবাং এর এই সাইডে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে কিন্তু এদিক সেটি গরমটাই আছে এদিকে সোয়েটারের প্রয়োজন নেই তো এদিকে দেখো দেখতে দেখতে আমরা চাটা খেয়ে এবার বসে আছি তো দেখতে দেখতে বদরপুর স্টেশন অবধিও চলে এসেছে হ্যাঁ আর সবসময় আমি ভিডিও ক্লিপ নিই নিতে পারিও নি ঠিক আছে কিন্তু অল্প স্বল্প আমি এডিটিং করেছিলাম তাই আর কি ভিডিও ক্লিপ আর নিই নি মাঝে মধ্যে আর এদিকে একবারে বদরপুর স্টেশনে আসার পর আমি ভিডিও ক্লিপটা নিলাম তো এদিকে সকালে আমরা সবাই চা খেয়েছিলাম আর একটু বিস্কিট সব কিছুই খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি তারপর এদিকে দেখো এদিকে বদরপুর স্টেশনে আসার পর মা সবাইকে রুটি দিচ্ছে ঠিক আছে রুটি আর আলু ভাজি তো এইসব কিছু ঘর থেকেই বানিয়ে নিয়ে আসা হয় যে কারণ কি হল তো আজকে আমাদের নিরামিষ ছিল হ্যাঁ তাই মানে কাল রাতে সব কিছু নিরামিষ নিরামিষ মানে পরিষ্কার করে তারপর মা এইসব কিছু রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে তো কাল রাতে মানে নিরামিষটা পরিষ্কার করা হয়ে গেছিল তাই এইসব কিছু ঘর থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে তো ট্রেন থেকে আমরা কিছুই আজকে মানে কেনে কেনাকাটা করে খাইনি কারণ এইসব কিছু আমিষ থাকবে তো তাই আমরা নিরামিষটাই আজকে খাবো আর ওদিকে কিন্তু দিয়েও কিন্তু আমাদের জন্য নিরামিষ রান্না করে রেখেছে হ্যাঁ ও মানে কল টল করেছে যে কোথায় আছো কত দূর এসেছো তো আমরা বললাম যে হ্যাঁ বদরপুর স্টেশন অবধি চলে এসেছি আর ট্রেনটাও অলমোস্ট মানে পুরো ফাঁকা হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলচরে চলে আসবো আর সোনামনিও ওদিকে মানে জেগে গেছে হ্যাঁ সোনামুনিও ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে মানে ও আমাদের জন্য অপেক্ষা করছে এইসব কিছু বলছিল দি আমাদেরকে কল করে আর এদিকে আমরাও ভীষণ এক্সাইটেড সোনামুনকে দেখবো বলে অনেকদিন পর দেখবো তাই তো সোনামণিকে যখনই আমরা দেখার জন্য যাই শিলচরে তখনই ভীষণ এক্সাইটেড থাকি সেটা আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক সোনামণিকে এতটাই ভালোবাসি মানে কি বলবো নতুন করে তো যাই হোক এদিকে দেখো আমাদের সবারই অলমোস্ট মানে খাওয়া দাওয়া করা শেষ এবার আমি খেতে বসে যে সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছি এদিকে হ্যাঁ আমি প্রথমে বনুকে বলছি হ্যাঁ যা তোরা সবাই খেয়ে নিলে আমি এবার বেগ নিয়ে চলে যাচ্ছি তোরা নাকি খেতেও দিস নি আমি আমি এবার চলে যাব অন্য ট্রেনে আবার মাইভাঙেও চলে যাব তোদের সাথে আমার কথা মানে বলার ইচ্ছেই নেই হ্যাঁ আর মাকে বলছিলাম তুমি আর কথাই বলো না আমার সাথে তোমরা সবাই খেয়ে নিয়েছো আমাকে ফেলে আমাকে একা একা খেতে হবে এবার তো বোনু আমাকে কোম্পানি দেওয়ার জন্য দেখতে পাচ্ছি ও বসে আছে ওর জাস্ট একটা রুটি মানে ও এটা একটুখানি একটুখানি করে খাচ্ছে মানে এত টাইম লাগিয়ে খাচ্ছে আমাকে কোম্পানি দেবে বলে তো যাই হোক এদিকে দেখো আমরা সবাই খেয়ে দিয়ে তারপর আর কি দেখতে দেখতে শিলচর স্টেশন চলে আসছে তো সেটার জন্যই ভীষণ এক্সাইটেড মানে সোনামণিকে দেখবো শিলচর স্টেশনে নেমেই তো বেশি দূর নয় কিন্তু সোনামণিকে দেখবো বলে আমাদের মানে আর আমরা আর কি মানে আর ওয়েট করতে পারছি না হ্যাঁ কখন শিলচর স্টেশনে ট্রেনটা ঢুকবে বলে অপেক্ষা করছি রাস্তা যেমন আর কি মানে শেষই হচ্ছে না এদিকে শিলচর স্টেশন ঢুকতে বেশি দেরি নেই কিন্তু এরা দুজন ঘুমিয়ে এখানেই মানে কি বলবো এখানে ঘুমিয়ে শেষ পুরো আর জাস্ট দশ পনেরো মিনিটের অপেক্ষা তারপরে শিলচর স্টেশনে আমরা নেমে পড়বো কিন্তু ওরা এখনই ঘুমানোর টাইম পেয়েছে পুরো মানে মাইপাং থেকে মানে পুরো বদরপুর অবধি জেগেছিলো কিন্তু এখন জাস্ট একটু সময়ের জন্য ঘুমিয়েছে তো যাই হোক দেখতে 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 পাচ্ছ শিলচর স্টেশনে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এদিকে দেখো মা এসেই মানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে এসেই মানে সোনামণিকে কোলে নিয়ে নিয়েছে আমার আগে ঠিক আছে আমি কিন্তু তারপরে স্নানে চলে গেছিলাম কিন্তু মা আমার আগে স্নান টান সেরে সোনামণিকে কোলে নিয়ে নিল আর এদিকে দেখো সোনামণি টিভি দেখছে আর আমার কোলে আসবে বলে কি করছে দেখো তো যাই হোক আমিও তারপর স্নান টান করলাম সোনামণিকে কোলে নিলাম তো সেই সব কিছু আর তো আর ভিডিওর ক্লিপে নিই নি প্রথমে মা স্নান করলো তারপর বোন ভাই আর তারপর শেষে আমি স্নান করলাম তো যাই হোক আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি টাটা